ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার পুলিশের উদ্যোগে বেলিয়াবেড়া থানার পেটবিন্দি ও ছোটখাড়বাঁধি এলাকার দুটি দুর্গাপুজো কমিটিকে ট্রফি দিয়ে সম্মান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডিএসপি দেবরাজ ঘোষ, সিআই গৌতম চক্রবর্তী, বেলিয়াবেড়া থানার সৌরভ ঘোষ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে করোনা সচেতনতা নিয়ে পেটবিন্দি সার্বজনীন দুর্গাপুজো কমিটির অভিনব উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাদের উদ্যোগ মানুষের নজর কেড়েছিল, তাই করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য পেটবিন্দি সার্বজনীন দুর্গাপুজো কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছিল সেই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য একটি স্মারক উপহার দেওয়া হয়। সেই সঙ্গে করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য ছোটখাড়বাঁধি দুর্গাপুজো কমিটিকেও বিশেষ ট্রফি দেওয়া হয়। বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ বলেন, আদালত ও প্রশাসনের নির্দেশ মেনে এই দুই পুজো কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। পুজো মণ্ডপে আসা প্রতিটি মানুষের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দিয়েছিল, সেই সঙ্গে মানুষকে করোনা নিয়ে সচেতনতার বার্তাও দিয়েছিল। তাই পুলিশের পক্ষ থেকে ওই দুই পুজো কমিটিকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। তিনি বলেন, আগামী দিনে এই দুই পুজো কমিটিগুলি এলাকার মানুষকে করোনা সম্পর্কে আরও ভালোভাবে সচেতন করবে, তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শারদ সম্মান পুরস্কার পেয়ে খুশি ওই দুই সার্বজনীন পুজো কমিটির উদ্যোক্তারা। তৃণময় বেরার রিপোর্ট, আনন্দ বাংলা।